করোনার এই কঠিন সময়ে অক্সিজেনের ফেরিওয়ালা নামে পরিচিত শেখ সুহানা ইসলাম করোনা আক্রান্তদের বিনামূল্যে ঘরে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। সুহানার স্বেচ্ছাসেবী সংগঠন সুকর্মা ফাউন্ডেশনও কাজ করছে মানুষের কল্যাণে। করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন দরকার, এমন ফোন কল পেয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন। তিলোত্তমা নগরী ঢাকার রাস্তায় কালো স্কুটার নিয়ে ছুটছেন এক নারী, তিনি সুহানা ইসলাম। স্কুটারে বহন করছেন অক্সিজেন সিলিন্ডার, যেটি পৌঁছাতে হবে করোনা আক্রান্ত রোগীর কাছে। গত বছর করোনা সংক্রমণের শুরুতে নিজের টাকা দিয়ে একটি অক্সিজেন সিলিন্ডার কিনে মাঠে নেমেছিলেন সুহানা। পরে সুহানার সহায়তায় এগিয়ে আসেন তার বন্ধুরা। নিজের ও বন্ধুদের অর্থায়নে এখন সংগ্রহে আছে 18টি সিলিন্ডার। এমন সেবার জন্য কারো কাছ থেকেই টাকা নেওয়া হয় না। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে করোনা রোগীর কাছাকাছি যেতে হয়, ঝুঁকিপূর্ণ এ কাজে তাই পরিবার থেকেও ছিল বারণ। কিন্তু মানব সেবায় দমিয়ে রাখা যায়নি সুহানাকে। আপনার যদি শ্বাসকষ্ট শুরু হয়, আপনি জাস্ট একটা ফোন নাম্বারে ফোন কল দিবেন, আপনার ওখানে অক্সিজেন পৌঁছায় যাবে। 5 থেকে 10টা ফ্যামিলিকে ফোন কল অ্যাটেন্ড করার পরেও আমরা অক্সিজেন সিলিন্ডারের অভাবে আর কি সাপোর্টটা দিতে পারছি না। মানুষের ফোন কলগুলো আসার পরে দিতে না পারার যে একটা কষ্ট আছে, এটা আসলে মানে যারা কাজ করে তারা আমরা বুঝি যে এই যে আমরা না বলতেছি, নাটা শোনার পরে ওই পক্ষ থেকে যে একটা হতাশা কিংবা একটা তৈরি হয়, এটা কিন্তু আমাদেরকে সবসময় কাঁদায়। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা দিচ্ছে সুহানার প্রতিষ্ঠান সুকর্মা ফাউন্ডেশন। সমাজের বিভিন্ন মানুষের কাছে অর্থ সহায়তায় দুস্থ ও কর্মহীনদের কাছে ত্রাণ এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আমাদের একটা স্কুটারে প্রতিদিন কিন্তু খুব বেশি ফ্যামিলি মিট করা যায় না, এবং করা গেলেও এটা কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তো আমাদের যদি স্কুটার বাড়তো অথবা কোনো কোম্পানি থেকে যদি ছোটোখাটো একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আমাদেরকে করে দিতেন, তাহলে এই কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমাদেরকে 20টা বা 30টা সিলিন্ডার ডোনেট করতেন, তাহলে আমাদের এই কষ্টের জায়গাটা থাকতো না। রাজধানীতে করোনায় আক্রান্ত যে কারো অক্সিজেনের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সিলিন্ডারের জন্য সহায়তা চাইতে পারেন। দীপন ধাওয়ান, বাংলাভিশন, ঢাকা।